মনের মানুষ, রূপ সাগরে মনের মানুষ, যেমন রূপ তেমন গুণ আর সিংহের মতন সাহস। অঞ্জনাদি, রূপমা এবং অজিতিদি সবার সঙ্গে কাজ করতে পেরে আমি খুব ভাগ্যবান। এখানে প্রথম দিন প্রথম সিন থেকে কোনো সময় লাগেনি, কারণ সমীর জানে আমি কতটা দিতে পারবো, আমার কতটা ক্ষমতা আছে। দেখেছি রূপ সাগরের মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না, ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপ সাগরের মনের মানুষ কাঁচা সোনা। নমস্কার, আমি রূপমা, মানে অন্নপূর্ণা, যাকে দেখতে পাবেন আপনার রূপসাগরের মনের মানুষে। অন্নপূর্ণা একটি অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, মিষ্টি মেয়ে, হাসিখুশি মেয়ে, যে বলা যেতে পারে মুশকিল আসান বাড়ির, সকলের একদম নয়নের মণি, এবং একটা খুব সিম্পল লাইফ আছে তাদের, বাবা মা বোন, এবং মানে আমার একটা বোন আছে, আমি বড় বড় মেয়ে, তো সব মিলিয়ে আর কি মজা করে আমরা দিন কাটাই। একটু অভাব আছে তার সঙ্গে, বাবার স্বপ্ন আছে যে মেয়ে আইপিএস অফিসার হবে, আমি তো সেটার জন্য সেই বাবার স্বপ্নটা পূরণ করতে পারবো কিনা সেটার একটা জার্নি আছে। নতুন ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে তোমাকে দেয় সতেজ কনফিডেন্স। মনের মানুষকে ঢেকে দেওয়া হয়েছে, হ্যাঁ, মনের মানুষ সেই কি আমার মনের মানুষ সেটা এখনো জানি না, নিশ্চয়ই তাই, তবে এখনো গল্পটা ওই অবধি আমি ঠিক জানি না, এবং তার সঙ্গে এখন ঢাকা আছে, যখন ওকে নিয়ে বেশি কথা না বললেই ভালো। না, খুবই ভালো লাগছে, কারণ আমি তো সিরিয়াল দিয়ে আমার ক্যারিয়ার শুরু করেছি এবং আমি সিরিয়ালটা সারা জীবন করতে চাই, আমার ভালো লাগে সিরিয়াল করতে। তো আবার যখন এই অফারটা আসে, এটা আসলে অনেকদিন আগে অফারটা এসেছিলো, তখন একটা অন্য কাজ করছিলাম, করতে পারিনি, তারপর আবার দেখি এটাই এসছে, তো এবারে আর না ভেবে কিছু হ্যাঁ করে দিই, এবং কাজটা করতে আমার খুবই ভালো লাগছে। মানে চরিত্র না গল্প, কোনটা বেশি মনে গল্প? আচ্ছা, রূপমার মনের মানুষ কেমন? রূপমার মনের মানুষ আপাতত নেই, হলে তারপর আমি বলবো কেমন। কোনো ক্রাইটেরিয়া আছে? নাথিং। দর্শকদের কি বলবেন ধারাবাহিক আসছে? হ্যাঁ, দর্শকদের এটাই বলবো যে সব সময় যেভাবে তোমরা আমার পাশে ছিলে, সেভাবে এবারেও চাইবো যে এভাবেই পাশে থেকো। রূপসাগরের মনের মানুষ সান বাংলায় আসছে সোম থেকে রবি 8:30 সময়, 3rd July থেকে। সকলে দেখো, একটা দুটো এপিসোড দেখলেই বুঝতে পারবে এবং নেশা লেগে যাবে, এইটুকু বলতে পারি, খুব ভালো লাগবে, আমি কাউকে নিরাশ করব না, তাই প্লিজ দেখো। হ্যাঁ, একদম, খুব ভালোবাসি আমি গান গাইতে, গান শুনতে। সিনেমার কাজ না গো, কেন যে আসে না বুঝি না, যাই হোক, এলে খুবই ভালো লাগবে, এবং সিনেমার কাজ ডেফিনেটলি করতে চাই আমি।